ডক্টর মোহাম্মদ কায়কোবাদ আছেন আমাদের সাথে, 16 সদস্যের যে কমিটিটি করে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ কায়কোবাদ সে কমিটিতে আছেন, এবং সেই কারণে ওনার কাছ থেকে একটু বেশি করে শুনতে চাই যে এইটি কিভাবে সম্ভব। আমার খুব জানবার আগ্রহ যে বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে কি করে তৎক্ষণাৎ এই প্রশ্নপত্রগুলো একই সাথে প্রশ্নপত্রগুলো কি করে ছাপানো সম্ভব, এবং সেই প্রশ্নপত্র সমান সংখ্যায়, মানে যদি 100, 200, 300, 400, 500 করে ছেলে মেয়ে থাকে, 500 প্রশ্ন ছাপা হতেও ঘন্টাখানেক ঘন্টা দুই তিন সময় লেগে যাবে। যদি সাধারণ জ্ঞান কাজে লাগাই যে আমরা যে প্রিন্ট করি কপি, এরকম প্রিন্টটা ছাপানো হবে, কিন্তু ওর সফট কপিটা তো কেন্দ্রে আসবে, স্বীকার করে নিতে হবে এই ব্যবস্থাটা। কিন্তু এটি তো আপনি বলছেন দীর্ঘমেয়াদী একটি সমাধানের পথের কথা বলছেন, কিন্তু এই পদক্ষেপটি নেওয়া হয়েছে আগামী বছর থেকেই যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন তাদেরকে এই ব্যবস্থার মধ্যে পরীক্ষা দিতে হবে। প্রশ্নপত্র ফাঁসটাকে আরো ডিসেন্ট্রালাইজেশন করা হলো কিনা সেই আশঙ্কাটাও একটু ডক্টর মোহাম্মদ কায়কোবাদের ব্যবস্থা নেই, ব্যবস্থাটা কি করার কথা ওনারা ভাবছেন সেটা একটু শুনে নেই, তাহলে হয়তো এই আলোচনাটি করতে আমাদের সুবিধা হবে। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ আছেন, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। ডক্টর কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আশা করছি আপনি আমার কথা এখন শুনতে পাচ্ছেন। ডক্টর কায়কোবাদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সম্ভবত উনি শুনতে পাচ্ছেন না, খুব সম্ভবত এই মুহূর্তে হয়তো এসেছেন। এই প্রসঙ্গটা তাহলে একটু পরেই না হয় আলোচনা করি। আমরা রাকিবের শুনতে পাচ্ছেন, উনি শুনতে পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? 71 জার্নাল থেকে মিথিলা ফারজানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ডক্টর কায়কোবাদ, যেটি আমরা শুনতে পেলাম গতকালকে আসলে গণমাধ্যমের খবরাখবরে শুনতে পেলাম যে সারা বাংলাদেশে একই সাথে প্রশ্নপত্র পরীক্ষার ঠিক আগে 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 এক ঘন্টা আগে বলা হয়েছে আসলে খবরে, এক ঘন্টা আগে ছাপানো হবে, এবং সেই ছাপানো পরীক্ষাতেই দুঃখিত প্রশ্নপত্রেই পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। ডক্টর কায়কোবাদ, আমি কি ঠিক বলছি কিনা? আমি এরকমটা শুনেছি, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব প্রায়োগিক দিক থেকে? আমরা তো জানি বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা আমাদেরকে বিব্রত করছে, এগুলো নিয়ে নানা সময় পত্রিকায় লেখালেখি হয়েছে। তা আমি এবং অনেকেই ভেবেছে যে প্রশ্নপত্র যদি আমরা অনেক পরে প্রণয়ন করি তাহলে তো ফাঁসের অভিযোগটা থাকবে না। সেই লক্ষ্যেই আমি বিভিন্ন সময় কলামও লিখেছি, বলেছি যে এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র একেবারেই শেষ মুহূর্তে ছাপানো সম্ভব। যেমন আমরা যেটা করতে পারি, প্রশ্নপত্র প্রণয়ন করলাম, করার পরে প্রত্যেকটা কেন্দ্রে আমরা সেই প্রশ্নপত্র পাঠিয়ে দিলাম শেষ মুহূর্তে। নানাভাবে পাঠানো যেতে পারে, আমরা জানি এখন আমাদের স্মার্ট মোবাইল রয়েছে, ইমেইল ফ্যাসিলিটি রয়েছে, এরপরেও আমরা আরও কোনো সিকিউরড কানেকশনকে ব্যবহার করতে পারি এই কাজে। প্রশ্নপত্র প্রণয়নের বিষয়টা সেখানেও আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি, দৈব চয়নের ভিত্তিতে যত রকম শর্ত আমরা চাই, প্রত্যেক অধ্যায় থেকে বড় জোর কতগুলো প্রশ্ন, কমপক্ষে কতগুলো প্রশ্ন, কিংবা আরও অন্য নানা রকম কম্বিনেশনের কথা যদি আমরা বলে দিই, কম্পিউটার তা অনুসরণ করে ঠিকই একটা বড় প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন সিলেক্ট করতে পারবে। তাৎক্ষণিকভাবে ওই সেন্টারে, সেন্টারে না, কোনো একটা মনে করি ঢাকায়, ঢাকায় বোর্ড অফিসে হতে পারে কাজটি, বোর্ড অফিসে করা সম্ভব। ওকে, আর একটু একটু জানার জন্যই মাঝখানে একটু করছি যে আপনি বলছেন যে অনেক পরে, মানে আগে প্রশ্ন প্রণয়ন করলে সময় পেয়ে যায় ফাঁস করা, সেই জন্য আপনারা চিন্তা করেছেন যে অনেক পরে। অনেক পরে মানে কত পরে? আমরা তো দেখছি এখন প্রশ্ন যে ফাঁস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যেদিনের পরীক্ষা তার আগের রাতে হচ্ছে, বেশিরভাগ সকালেও হয়। সেই ক্ষেত্রে অনেক পরে প্রণয়ন মানে
পরীক্ষার কতক্ষণ আগে করতে চান? আপনাদের আইডিয়া কি? আধ ঘন্টা আগে যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে সেখানে তো ড্যামেজ ওই পরিমাণে হবে না, তাই না? মানে ছাত্রদেরকে প্রশ্নপত্র অনেক আগেই জানতে হবে এবং সেই অনুযায়ী তাদের প্রস্তুতি নিতে হবে। যারা এটা পাবে না তখন তারা ক্ষতিগ্রস্ত হবে। পরীক্ষার এক ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা আগে যদি প্রশ্নপত্র ফাঁস করা হয়, বিশেষ করে এখন যেমন সামাজিক মাধ্যমে এটা হচ্ছে, সেটা সম্ভবত কর্তৃপক্ষকে বিব্রত করার জন্যই করা হয়। না ডক্টর, আমি একটি প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি ডক্টর কায়কোবাদ। সেক্ষেত্রে দুটি প্রশ্ন, একটি হচ্ছে ডক্টর সায়ন্তজিটি জানতে চাচ্ছেন যে আপনারা কখন তাহলে ভাবছেন যে প্রশ্নপত্রটি প্রণয়ন করলে সেটি হয়তো আর ফাঁস হবে না, এটি একটি বিষয়। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেটি বলছেন আধ ঘন্টা আগে বা এক ঘন্টা আগে ফাঁস হয়ে গেলে সেটির ড্যামেজটি ততটা বেশি নয়, তার মানে এই ড্যামেজটিকে মেনে নিয়েই কি আপনারা পুরো পরিকল্পনাটা করছেন কিনা? আমি আসছি এই প্রশ্নের উত্তরে। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ কায়কোবাদ আছেন। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আশা করছি আপনাকে আমরা দেখতে পাবো। যে দুটো প্রশ্ন রেখে আপনার কাছে গিয়েছিলাম, একটি হচ্ছে যেটি ডক্টর সায়ন্ত বলছেন যে আপনারা কখন বলছেন যে শেষ মুহূর্তে প্রশ্নপত্র প্রণয়ন করবেন, সেটা কতক্ষণ আগে? আচ্ছা, আমি একটু পরিষ্কার করি। গ্রামে একটি কথা আছে, প্রাচীর যদি ক্ষেত খেয়ে ফেলে তাহলে তার তেমন একটা কিছু করার নেই, তাই না? আমরা যেটা করতে পারি এই ক্ষেত খাওয়ার বিষয়টা কঠিন করতে পারি। এখন যেভাবে প্রশ্নপত্র প্রণীত হচ্ছে, মডারেশন হচ্ছে, টাইপিং হচ্ছে, প্রিন্টিং হচ্ছে, বিতরণ হচ্ছে, এটা লম্বা সময় ধরে হয় এবং একটি প্রশ্ন অনেক মানুষ দেখতে পায়, তার সুযোগ থাকে। এখন যদি সে সেই সুযোগের অসৎ ব্যবহার করে তাহলে কাজটি কিন্তু অত্যন্ত দুরূহ। এজন্য আমরা বলছিলাম যে প্রশ্নপত্র শেষ মুহূর্তে যদি প্রণয়ন করা যায় তাহলে ড্যামেজটা একটু কম হবে। আমরা জানি প্রশ্নপত্র যখনই ফাঁস হোক না কেন সেটা আমাদের মোরালে একটা আঘাত আনবে, আমাদের ছেলেমেয়েরা ডিস্টেবিলাইজড হবে, তারা মনে করবে যে অন্যরা অনেক আগে প্রশ্ন পেয়ে গেছে, তারা হতাশ হবে, এটা তো আমরা জানি। আমি যেটা বলছিলাম সেটা হলো মানে বাস্তব ভিত্তিক কথা, যে আমরা কী করতে চাই যাতে এতে ড্যামেজ সর্বনিম্ন পর্যায়ে আসে। আমরা কামনা করি না আমাদের শিক্ষক এবং অন্যান্য যারা প্রশ্নপত্রের সঙ্গে জড়িত আছেন তারা এ ধরনের অপতৎপরতায় জড়িত থাকেন, সেটা আমরা চাই না, মোটেই চাই না। তো আমরা যেটা ভেবেছিলাম সেটা হলো এই, দুটি পদ্ধতিতে করা যায়। একটা হলো কম্পিউটার নিজেই প্রশ্নপত্র প্রণয়ন করে দেবে এবং সেই কাজটি 10টায় যদি পরীক্ষা হয় সেটা 9টায় হতে পারে কিংবা 8টায় হতে পারে। প্রণয়ন করার পরে কেন্দ্রগুলোতে কোনো সিকিউরড চ্যানেলে তা পাঠানো হবে। এটা হতে পারে আমাদের স্মার্ট মোবাইল আছে, সেটা দিয়ে। একটু মাঝখানে কথা বলছি, একটু বোঝার চেষ্টা করছি। আপনি বলছেন নিজেই প্রশ্নপত্র প্রণয়ন করে দেবে, তার মানে অনেকগুলো প্রশ্নের সমন্বয় থাকবে, সেখান থেকে পারমুটেশন কম্বিনেশন করে একটি, আপনি সঠিক বলেছেন, জি জি, একটি প্রশ্ন তৈরি করবে কম্পিউটার, জি এক্স্যাক্টলি। এটা হলো একটা পদ্ধতি, তাই না? তারপর আমরা সেটা প্রেরণও করতে পারি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে। এখন আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বিদ্যুৎ আছে, অন্তত পক্ষে কেন্দ্রগুলোতে আছে, সেখানে অন্যান্য যে সমস্ত সরঞ্জামাদি প্রয়োজন, কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন, এগুলো কিন্তু আছে। সুতরাং এ কাজটি করা যেতে পারে। কতক্ষণ আগে এটা করা হবে? যারা প্রশ্নপত্র বিতরণের সঙ্গে যুক্ত আছেন তারা জানবেন যে কতক্ষণ সময় হলে কাজটি সুষ্ঠুভাবে করা সম্ভব। ডক্টর কায়কোবাদ, আমি একটু আর একটা প্রশ্ন আপনার কাছে রেখে দিচ্ছি। আপনি বলছেন যে আমরা জানি গ্রামে বিদ্যুৎ আছে, কিন্তু মানে আমরা এটাও জানি যে প্রত্যন্ত গ্রাম, যেমন বিভিন্ন চর এলাকায়, তারপর সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়, উত্তরবঙ্গের বিভিন্ন চর এলাকায়, এসব জায়গায় তো আসলে প্রিন্টার এই সমস্ত সেট আপ নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে প্রশ্নটি প্রিন্ট করে পরীক্ষা নেওয়া, এটা তো প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে আপাতত। না না, আমাদের যেগুলো কেন্দ্র আছে ইন্টারনেটেরও প্রশ্ন তেমন একটা নেই। যে কেন্দ্রগুলো আছে সেগুলো তো মোটামুটি ভালো জায়গায় হবে, সেখানে একটা কম্পিউটার নেওয়া কিংবা প্রিন্টার নেওয়া এটা দুরূহ হবে না। এখন আমাদের অনেক স্কুলে প্রিন্টার, তারপরে ফটোকপি, আর এগুলো তো অ্যাভেলেবল, তাই না? এগুলো আছে, সুতরাং একটা কেন্দ্রে কেন থাকবে না? আর কেন্দ্রটা শুধু একটি পরীক্ষার জন্য নয়, তো
পিএসসি হতে পারে, জেএসসি হতে পারে, এসএসসি পরীক্ষা হতে পারে, এইচএসসি পরীক্ষা হতে পারে, সারা বছরই এই কর্মকাণ্ডগুলো চলবে না। আপনি যেটি বলছেন যে কোনো সিকিউর একটা পদ্ধতিতে আমরা পাঠাবো, যেটি ডক্টর সায়ন্ত বলছেন যে সেগুলো সব কিছুর জন্যই তো কোনো না কোনো একটা নেটওয়ার্ক লাগবে, হয় ইন্টারনেট বা এরকম কিছু একটা তো লাগবে। আমাদের ফোন সার্ভিস তো অ্যাভেলেবল সর্বত্র, মোবাইল ফোন সারা বাংলাদেশে আমরা জানি এটা আছে। আর যে কেন্দ্রগুলোতে এই কাজ হবে, মানে যেগুলোতে নাই সেগুলোতে আমরা ব্যবস্থা করব, তার সংখ্যা খুব বেশি হবে না, 3,500 কেন্দ্র। আমার তো মনে হয় যে বেশিরভাগ জায়গায় এ সকল ফ্যাসিলিটি আছে। ডক্টর কাকুবাদ, আমি একটু মানে যে মূল প্রশ্নটা আমি আসছি আপনার কাছে, যে মূল প্রশ্নটাই আসলে আমরা বারবার ঘুরে ফিরে আসি, সেটি হচ্ছেন আপনি তো শুধু শিক্ষক নন, শিক্ষাবিদ। আমি শুধু এই জায়গাটায় আপনাদের একটা মতামত জানতে চাই যে আপনি যেটি বলেন প্রাচীর যদি ক্ষেত খেয়ে ফেলে, আপনারা কেন সেই প্রাচীরের দিকে নজর দেওয়ার জন্য বেশি করে মন্ত্রণালয়কে চাপ দিচ্ছেন না? আমরা তো এখন পর্যন্ত দেখিনি যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে খুব গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, কোনো পরীক্ষা বাতিল করা হয়েছে, কোনো প্রশ্নপত্রের কারণে কাউকে বড় ধরনের দণ্ড দেওয়া হয়েছে। এই জায়গাটিতে আপনারা কেন শিক্ষা মন্ত্রণালয়কে বেশি করে নজর দিতে বলছেন না? সেটা অবশ্যই করা উচিত। এই পরীক্ষার সঙ্গে যারা আমরা যুক্ত থাকি তাদের নৈতিক অবস্থান সুদৃঢ় করা উচিত, এবং এই কাজটি কিন্তু মোটেই সহজ নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে ফটোকপি মেশিনের দোকানে নজরদারি করা হবে, এগুলো তো অসম্ভব কাজ। আমরা বিজে প্রেসকেই আমরা ঠিক মতো নজরদারি করতে পারি না, সেখানে সারা দেশ কীভাবে করব? আর এখন তথ্য প্রযুক্তির যুগ এমন একটি যুগ, গুগল চশমা দিয়ে তাকালেই ছবি ওঠানো সম্ভব, তাই না? এই কাজগুলো নিশ্চয়ই অত সহজ নয়। এজন্যই আমি বলছিলাম যে প্রশ্নপত্র প্রণীত হবে একেবারেই শেষ মুহূর্তে, যাতে অন্তত পক্ষে আমরা এনশিওর করতে পারবো যে একটি প্রশ্ন ছেলেমেয়েরা অনেক আগে পেয়ে যাবে না। তারপরে অবশ্যই আমরা চাইব যে প্রশ্নপত্র 2 মিনিট আগেও যাতে ফাঁস না হয়, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই কাজটি অত সহজ নয়। আমরা যে 3,500 কেন্দ্রে প্রশ্ন পাঠাচ্ছি 2-3 দিন আগে, আমরা কিভাবে নিশ্চিত হতে পারি সেখানে প্রশ্নপত্র আগেই খোলা হচ্ছে না? ডক্টর সায়ন্ত কিছু জানতে চাই। বিশেষ করে এই যে যখন পরীক্ষাগুলি হয়, সেটা পিএসসি হোক, জেএসসি হোক, এসএসসি এবং ইন্টারমিডিয়েট এইচএসসি, এটি বিরাট একটা কর্মযজ্ঞের ব্যাপার সারা দেশব্যাপী। সেইখানে আপনারা কি কি ভাবছেন যে সারা দেশে এই পদ্ধতিতে যখন শুরু করবেন, একবারে এইভাবে শুরু করে দিবেন না পরীক্ষামূলকভাবে কোথাও করে দেখবেন সফলতা কেমন, নাম্বার ওয়ান? নাম্বার টু হইল, সারা দেশে এই পদ্ধতি প্রয়োগ করতে গেলে বর্তমানে ধরেন এসএসসি পরীক্ষায় যে পরিমাণ বাজেট বা খরচ আছে, আপনার ওই পদ্ধতিতে গেলে বাজেট কেমন বাড়তে পারে বা খরচটা বাড়বে কি না? আপনি যথার্থই বলেছেন, এত বড় কর্মযজ্ঞ করার আগে অবশ্যই একটা পাইলট প্রজেক্ট হাতে নেওয়া উচিত। তার জন্য আমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষা হয় মহানগরগুলোতে, সেখানে আমরা চেষ্টা করে দেখতে পারি, কিংবা অন্য যে কোনো পরীক্ষার চেষ্টা করে দেখতে পারি। তবে আমার মনে হয় যে প্রযুক্তিগত দিক থেকে আসলে তেমন একটা সমস্যা নেই, তবে যখন আমরা মানে বাস্তবায়ন করতে যাব নানাবিধ সমস্যা হতে পারে, কিন্তু সেগুলো উত্তরণ করা অবশ্যই সম্ভব হবে। আরেকটি কথা বলেছেন, এতে আমাদের ব্যয় বাড়বে কি না। আপনি ভাবুন যে এই 3,500 কেন্দ্রে আমরা এতগুলো প্রশ্ন পাঠাচ্ছি, এর ট্রান্সপোর্টেশন খরচ তো রয়েছে, তাই না? এর সঙ্গে প্রহরী পাঠাচ্ছি, মানে বিরাট কর্মযজ্ঞ কিন্তু ওখানে আছে। এবং আমি নিশ্চিত, আমরা একবার হিসাবও করেছিলাম, আমরা যদি এই তথ্য প্রযুক্তি ব্যবহার করি খরচ যথেষ্ট কম হবে, বেশি তো প্রশ্নই ওঠে না। জি ডক্টর কাবুদ, আমার 2টি প্রশ্ন আছে। একটি হচ্ছে যে আপনারা গুরুত্ব দিচ্ছেন, নজর দিচ্ছেন হচ্ছে পদ্ধতি প্রক্রিয়া এগুলো পরিবর্তন করে কি করে প্রশ্নপত্র ঠেকানো যায় বা শেষ মুহূর্তে ফাঁস হলে যাতে ক্ষতিটা কম হয়। মিথিলের যে কথাটা বলছিলেন যে যারা এই কাজটি করছেন তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থার মাধ্যমে অন্যদেরকে শিক্ষা দেওয়া যে এরকম কাজ যাতে না করে, সেদিক সেটাই বেশি কার্যকর হবে না? আর আপনি বলছেন যে শেষ মুহূর্তে প্রশ্নপত্র প্রণয়ন, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই, মানে কোন একটি জায়গা থেকে প্রশ্নপত্র প্রণয়ন কমিটি শেষ মুহূর্তে চূড়ান্ত করে তারপরে কোনো না কোনো উপায়ে এটাকে ছড়িয়ে দেবেন সারা দেশে 350 কেন্দ্রে, কিন্তু
ছড়িয়ে দেওয়ার যেই 3,500 কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার সাথে যারা যুক্ত থাকবেন বা যে প্রযুক্তি ব্যবহার করবেন তার মধ্যে দিয়ে তো ফাঁস হওয়ার সংখ্যা আরও বেশি থাকে। এটা যেহেতু শেষ মুহূর্তে হবে ওই সুবিধাটা তো ওখানে, মনে করেন যে প্রণয়ন হলো সকাল 9টায় কিংবা 8:30, তাহলে আমার আছে হলে 1.5 ঘন্টা সময়, সম্ভবত প্রশ্নপত্র যখন পৌঁছবে তখন ছাত্রটি তার বাসার থেকে পরীক্ষার কেন্দ্রের দিকে যাবে, সুতরাং সম্ভাবনা একটুখানি কম। তারপরেও আমি তো বললাম যে প্রশ্নটা হলো প্রাচীর যদি ক্ষেত খেয়ে ফেলে তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব নয় কেন, তাদেরকে কি শনাক্ত করা যাচ্ছে না এই কারণে? আপনারা নিশ্চয়ই পড়েছেন বিজেপির এক কর্মচারীকে পাওয়া গেছে যে একটি করে প্রশ্ন মনে রেখে বাইরে সেটা প্রকাশ করত, এখন যখন ছাপা হয় অসংখ্য কপি ছাপা হয় কিন্তু ওখানে একটা প্রশ্ন দেখা তেমন কোনো বিষয়ই নয় আর কি, এবং সেটা বাইরে সে লিখে রাখলো কাউকে বলে দিল এটা সম্ভব, আপনি কোশ্চিন কালেও জানতে পারবেন না। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি শুধু জানাচ্ছি এই অনুষ্ঠানে বহুবার আমরা দেখিয়েছি যে একটি দুটি প্রশ্ন না, একটি দুটি প্রশ্ন তো সাজেশন হিসেবে আসতে পারে, হুবহু 100% প্রশ্ন একেবারে একই ভাষায় একই শব্দ ব্যবহার করে আগের রাতে ফাঁস হয়ে যাচ্ছে, সংবাদ মাধ্যমে ওপেন করে দেওয়া হচ্ছে। নাম উল্লেখ করেই বলি, বিডি নিউজে এসএসসি পরীক্ষায় অঙ্ক প্রশ্নপত্র সেটি আমরা দেখিয়েছি আপ করে দেওয়া হয়েছে, সে তার থেকে বড় প্রমাণ আর কি লাগে যেখানে শতভাগ মিল ছিল, তারপরে সেই পরীক্ষা বাতিল হয় নাই, পুরাই গ্রহণ হয় নাই, কারো শাস্তি দেওয়া হয় নাই, তারপরে আবার আপনারা শিক্ষাবিদ আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যেখানে আপনারা পরামর্শ দিবেন এটাকে উত্তরণের, আপনারা এটাকে দেখছেন বিব্রত করার অংশ হিসেবে, এটা আসলে বিব্রত করার অংশ না, ইট ইজ ফ্যাক্ট। দেখুন আমি যে উদাহরণটা দিলাম একটি প্রশ্ন মনে রাখা, এরকম মাত্র 12 বার মনে রাখলেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু জানা হয়ে যাবে, কেমন? ওটা তো অবশ্যই অপরাধ এবং সেটাকে কিভাবে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কাজটি খুব সহজ নয়, কিন্তু যে উদাহরণগুলো আমাদের সামনে আছে সরাসরি যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু একজন লোক যদি মনে রেখে বাইরে প্রশ্ন বলে দেয় আপনি কিভাবে সেটা, না সেটা ঠেকানো যাচ্ছে না, কিন্তু কথা হচ্ছে কি যে প্রশ্নপত্র প্রণয়ন ছাপা এবং বিতরণ এই কাজের সাথে তো নিশ্চয়ই লক্ষ লক্ষ মানুষ জড়িত, না তো প্রত্যেকটা বিভাগে প্রতিষ্ঠানে কি এরকম বিশ্বস্ত লোক নাই যারা এই অপকর্মটি করবে না? এর উত্তরটা তো আমি দিতে পারি না, তবে আমার কাছে সবসময় মনে হয়েছে 40-50 জন মানুষ যদি একটি প্রশ্নপত্র জানতে পারে সেটা নিশ্চিত করা কেউ ফাঁস করবে না, এটা আমার কাছে বেশ কঠিন মনে হয়, বাংলাদেশের কনটেক্সটে এটা যথেষ্ট কঠিন কাজ মনে হয়। যাই হোক, জানি না এখনও আমরা বিষয়টা, কারণ আগেও ছাপা হতো, আমরাও পরীক্ষা দিয়েছি ছাপা হওয়া প্রশ্নে ডক্টর কায়কোবাদ, কিন্তু এত মুহুর তবে আমার মনে হয় সামাজিক মাধ্যম থাকার ফলে এখন আমরা অনেক বেশি ভাবে জানতে পারছি প্রশ্নপত্র ফাঁস কিন্তু আগেও হতো, কিন্তু না হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম তখন ছিল না, গণমাধ্যম ছিল, পত্রিকা ছিল, সেগুলোতে খবর আসতো, কিন্তু ওই সময় এত হারে এত বেশি বার ছিল হয়নি। ক্লাস 5 ক্লাস 8 ক্লাস 10 ক্লাস 12 সব পরীক্ষার প্রশ্ন ফাঁস হতো বলে আমার মনে হয় না, নিয়মতান্ত্রিকভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় এবং বুয়েট তো এই ক্ষেত্রে অত্যন্ত ভালো ভূমিকা পালন করছে, মেডিকেলের অ্যাডমিশন টেস্ট যে যখন ওনারা পরিচালনা করেন তখন কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ হয় না, যেমন এইবার খুবই স্বচ্ছ এবং ভালো পরীক্ষা হয়েছে বলে প্রশংসিত হয়েছে, মানে সেটাই। ডক্টর মাহমুদ কায়কোবাদ অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু তারপরেও আমাদের মনে শঙ্কা রয়ে গেল যে এই সামনে এই পদক্ষেপগুলো কতটা আসলে সঠিকভাবে বা সুসম্পন্নভাবে করা সম্ভব হবে। আমি শুধু একটা কথা বলি, আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলো অবশ্যই যথার্থ, আমাদের নৈতিক অবস্থান আরও সুদৃঢ় হওয়া উচিত, কীভাবে সেটা করা যায়
আইন আদালত করে করতে হবে না অন্য কোনোভাবে করতে হবে সেটা অবশ্যই আমাদের করা দরকার। আমরা জানি আমি যে বইগুলো পড়েছি পাঠ্যপুস্তক সেখানে ভুল ছিল না, এখন বই ভুলে ভরা, এখন আমাদের প্রিন্টিং ব্যবস্থা অনেক অনেক গুণে ভালো, তারপরে প্রচুর ভুল আছে, এর অর্থ হলো আমাদের নৈতিক অবস্থা আগে শিক্ষকদের ঘুষ দিয়ে চাকরি নিতে হতো না। আজকেই একটা সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম ছিল একজন হাই স্কুলের শিক্ষককে 10-15 লক্ষ টাকা ঘুষ ছাড়া চাকরি হয় না, একটা জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম ছিল আজকে। সুতরাং ওই শিক্ষকরা এবং তুলনামূলক অযোগ্যরা বিশেষ বিবেচনায় ঘুষ দিয়ে এভাবে চাকরি পাওয়া, তাদের নৈতিক অবস্থান তো শুরু থেকেই দুর্বল নিয়ে তারা ঢোকেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।